দক্ষিণেশ্বরের সাবর্ণ পরিবারের নবীনচন্দ্র রায়চৌধুরীর পুত্র যোগীন্দ্রনাথ যোগীন মহারাজ ঠাকুরের কাছে এলে ঠাকুর বললেন, তবে তুমি তো আমাদের চেনা ঘর গো, তোমাদের বাড়িতে কত যেতুম, ভাগবত পুরাণ কত কিছু শুনতাম, তোমাদের বাড়ির কর্তাদের ভেতর কেউ কেউ আমাকে বড় যত্ন করতেন, ইত্যাদি আর অনেক কথা। আমার মাতঙ্গি তারা, আমার মাতঙ্গি তারা, তুমি ত্রিগুণ ধরা পরাত পরা মাতঙ্গি, আমার মাতঙ্গি।
আমার।